বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের অশনি সংকেত, সাগরে লঘুচাপ ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়েছে, যে কারণে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এরই কারণে 4 বিভাগের বিভিন্ন জেলায় চলবে আজ প্রবল বৃষ্টি, সাথে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ বিভিন্ন জেলায়। এরই কারণে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে 12টি উপকূলীয় জেলা। আজ সোমবার 13 সেপ্টেম্বর, এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে, আরও কতদিন চলবে এই একটানা দুর্যোগ, কোন কোন জেলাগুলি প্লাবিত হতে পারে, কি জানালো আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ শেষে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা নেই। আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ভারতের উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে শক্তি হারাতে পারে, বাংলাদেশ এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সোমবার 13 সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় 11টি জেলা 2 থেকে 3 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং কাছাকাছি উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম এবং এর কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ অর্থাৎ সোমবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা এবং সিলেট বিভাগের অনেক জায়গাতে, এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। গতকাল রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যশোরে, 53 মিলিমিটার। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 36.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।